ব্যাটিং পজিশন। গত কিছুদিন বাংলাদেশ ক্রিকেট পাড়ায় এই শব্দটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। ওপেনিং পজিশন থেকে তামিম ইকবালকে সরিয়ে দেওয়ার প্রস্তাব কিংবা নিচের দিকে ব্যাটিং করার প্রস্তাব থেকে কত কিছুই না ঘটে গেল বিসিবিতে, শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন তামিম। অথচ ব্যাটিং পজিশনটাকে স্রেফ একটা সংখ্যায় পরিণত করেছেন মেহেদি হাসান মিরাজ। ওপেনিং পজিশন কিংবা তিন নম্বর অথবা মিডল অর্ডার বা ফিনিশার লোয়ার মিডল অর্ডার, যে জায়গাতেই ব্যাটিং করতে আসুক না কেন মেহেদি হাসান মিরাজ, প্রত্যেকটিতেই সফলতার মুখ দেখছেন 25 বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাটিং করছেন স্বাচ্ছন্দ্যে। কদিন আগে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং পজিশনে সেঞ্চুরি করা মিরাজকে নিয়ে ওপেনিংয়ে স্বপ্ন দেখছে অনেকেই। এর মাঝে আজ বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বর পজিশনে নেমেছেন মিরাজ। এশিয়া কাপের ওপেনার মিরাজ তিন নম্বর পজিশনে নেমে খেলেছেন ম্যাচ জিতানো ইনিংস। 64 রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতানোর পথে কার্যকরী ভূমিকা পালন করেছেন আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া মিরাজ। এক ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে বহু প্রশ্নের উত্তর মিলিয়ে দিয়েছেন মিরাজ। কিভাবে একটা দল হিসেবে খেলতে হয়, দলকে কিভাবে আগলে রাখতে হয়, কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে পারফর্ম করার পাশাপাশি নেতৃত্বে সর্বোচ্চ সফলতায় পৌঁছাতে হয়, সে বিষয়টি বেশ ভালো করেই দেখিয়েছেন মিরাজ। তার দারুণ নেতৃত্ব গুণে বোলিং পরিবর্তনে দক্ষতা দেখিয়ে বিধ্বংসী হয়ে ওঠা লঙ্কান টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। শুরুতে দুই লঙ্কান ওপেনার 100 রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত লঙ্কানরা 263 রানে অল আউট হয়েছে। বোলিংয়ে মিরাজের কারিশমা বাংলাদেশকে এগিয়ে দিয়েছে। সব মিলিয়ে টাইগারদের 7 উইকেটের দুর্দান্ত জয়ে মেহেদি হাসান মিরাজের ভূমিকাটাই সবচেয়ে বড়।